উত্তর কলমচৌড়া গাঁও সভার অন্যতম প্রধান সড়কটি সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত। দেখে মনে হবে যেন ধানের ক্ষেত। চলাচলের অযোগ্য হয়ে পড়া সড়কটি দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী এবং সাধারণ মানুষের। আটকে পড়ে যানবাহন। কিছুদিন আগেই রোগী নিয়ে যাবার সময় আটকে পড়েছিল অ্যাম্বুলেন্স। এলাকার মানুষের অভিযোগ, সামান্য বৃষ্টিতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে শাসক দলের নেতাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। উত্তর নেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদেরও। এলাকাবাসীর দাবি, অচিরেই সড়কটি সংস্কার করা হোক, না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। আসলে এই রাস্তার অবস্থা মোটামুটি 2 থেকে 8 বছরের মতো অবস্থা। এটা হইলো আপনার 20 নং বক্সনগর, উত্তর গ্রহণচুরা, জমির টিলা, তারপরে থানামুড়া, বাড়ির গ্রহণচুরা, আদমপুরের মানুষ চলাচল করে মোটামুটি 10 থেকে 12 হাজার মানুষ চলাচল করে রাস্তায়। গাড়ি তো মোটামুটি ডেলি ওঠে না, মোটামুটি 100 থেকে 150 বাইক, সাইকেল, মানুষ, সবাই, গরু, ছাগল, সবাই এটাতে চলাফেরা করে। কিন্তু রাস্তাটা আগে তো বিগত 2 বছর ধরে রাস্তাটা এই অবস্থা। একটু বৃষ্টি হইলে রাস্তার এই অবস্থা, দোনো সাইডে ড্রেন বদ্ধ হয়ে গেছে গা। ওই সাইডে দিয়ে মাটি আছে, দোনো সাইডে মাটি আছে, বাইঙ্গা ড্রেন পথ দিয়ে গেছে। 2 দিন পর পরে একটা গাড়ি উঠলে সাপ্লাই লাইন আছে, সাপ্লাই লাইন ফাইটা জায়গা, একবার ফাটলে 3 দিন 4 দিন জল জানা উপরে। তো এখন এদিকে এলাকার যে নেতা ফাতা তাদের জানানো হয়েছে, তারা বলে যে এটা পিডব্লিউডির রাস্তা, তার আর কিছু করার নাই। কারণ পিডব্লিউডির একটা মেয়াদ আছে, তারা বলে যে 5 বছর 6 বছর 7 বছর মেয়াদ নেই, এটা তো আমরা বুঝি না। কারণ তারপরে আমরা অনেকবার সোশ্যাল মিডিয়া লেখালেখি করছি, এটার কোনো ইয়ে আসে নাই। তো এখন কেমন করে এই দুর্ভোগ আর কি, এখন হঠাৎ করে একটু বৃষ্টি এলে বাস হয়নি। এই যে গাড়ি একটা আটকা গেছে, কালকে দেখলাম একটা 2000 ইট একটা টিপার আটকা হলো, মোটামুটি 10 হাজার দিয়ে নেওয়া এটা উঠেছে। এই অবস্থা আর কি। অঙ্গে এলাকার নেতা ফাতারা বলে যে পিডব্লিউ রাস্তা কিছু করার নাই, এসে বকর সক্কর। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।